কেমন আছে স্টুডেন্টস আজকে আমি ষষ্ঠ শ্রেণীর যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে স্বাস্থ্য ও সারের শিক্ষার কুড়ি নম্বরের দু হাজার বাইশের জানুয়ারিতে তার সব উত্তরগুলো কারেক্টলি তোমাদেরকে বলবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি সময় নষ্ট না করে স্টার্ট করি তোমরা দেখতে পাচ্ছো একের কয়েকটা বলেছে যে উনিশশো সালের কত তারিখে গণপরিষদে ভারতের জাতীয় পতাকার নকশা গৃহীত হয় এটার উত্তর হবে অপশন দুই অর্থাৎ বাইশে জুলাই বলেছে অর্থাৎ টা টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে এটার অপশন তিন নম্বর অর্থাৎ ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি উত্তর হবে এবং গয়েরটা অশোক চক্রের যে নীল রং সেটা কিসের রঙের সাথে মিলে যায় অপশন অর্থাৎ চার আকাশ ও সমুদ্রের রং এটা সঠিক উত্তর হবে স্ক্রিনশট বা পজ করে লিখে নিতে পারো এখানে উত্তরগুলো আমরা সাজিয়ে গুছিয়ে দেখিয়েছি চল এবার নেক্সট দেখি দু এর গুলো এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা আছে আর এখানে আছে ছটা তো আমরা দেখো অশোক চক্রের যে চব্বিশটা কাটা আছে এটার সাথে কি হবে গতিশীলতার প্রতীক এটা কারেক্ট ঠিক আছে ভারতের জাতীয় পতাকার যে পালনীয় যে দিবস যেমন প্রজাতন্ত্র দিবস দিবস স্বাধীনতা এদিন সবাই ব্যবহার করতে পারে সাধারণরা এটা তিন নম্বরের সাথে ম্যাচ করবে অশোক চক্র কি হয় ফটোরশ্মি দিয়ে করা হয় তাহলে এক নম্বরের সাথে হবে আমি ক্লিয়ার করছি তোমরা একটু বুঝে নাও এবং বিবর্ণ জাতীয় পতাকা ব্যবহার করা যায় না এটার সাথে চার নম্বরের মিলে যাবে বহু এবং কবরে বা চিতার মধ্যে জাতীয় পতাকা দিয়ে দেওয়া যাবে না এটার সাথে পাঁচ নম্বরটা কারেক্ট হবে তাহলে ঘন্টার খালি বাদ চলে যাবে ঠিক আছে চলো এই যে সঠিক উত্তর তোমাদের এখানে দেওয়া আছে তোমরা লিখে নেবে ঠিক আছে চলে এবার আমরা নেক্সট দেখি বলেছে যে যেসব তিনের কয়েকটা যে যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও এখানে হবে ছুটির ছুটির দিন সমেত সপ্তাহে সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত করা বাধ্যতামূলক খয়েরটা দেখো ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং গয়েরটা জাতীয় পতাকার সঙ্গে অন্য কোন পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যায় না আমি ক্লিয়ার করছি তোমরা স্পজ করে লিখে নেবে এখানে একইটা আমি ডবল লিখে ফেলেছি জাস্ট এখানে দণ্ডে লিখলেই হবে ঠিক আছে এখানে যেহেতু একই আছি চলে এবার চারের প্রশ্নগুলো দেখে নি ঝটপট চারের কয়েকটা কি বলেছে যে ভারতের জাতীয় পতাকার বর্ণনা দাও মনে রাখবে এটা শুধুমাত্র বর্ণনা চেয়েছে তাই বেশি লিখবে না শুধু বর্ণনাটুকু লিখবে আমি এখানে বর্ণনাটা লিখে দিয়েছি তোমরা পজ করে লিখে নিতে পারো আমি তোমাদের পড়েও শোনাচ্ছি যাতে তোমাদের মনে থাকে ঠিক আছে আমি একটু পাল্টিয়ে দিয়েছি তোমাদের বইয়ের থেকে একটু ছোট করে দিয়েছি একটু সাজিয়ে দিয়েছি বুঝতে সুবিধা হবে আমাদের জাতীয় পতাকাটি তিনটি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক বর্ণের অংশ নিয়ে গঠিত তাই এর নাম ত্রিরঙ্গা পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 32 টু ঠিক আছে পতাকায় তিনটি রঙেরই ক্ষেত্রফল একদম উপরে গেরুয়া মধ্যে সাদা ও নিচে সবুজ ব্যবহার করা হয় এখানে না ব্যবহার করা হয় পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীলবর্ণের চব্বিশটি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে এই চক্রটিকে অশোক চক্র বলে চক্রটি পতাকার উভয় পার্শে ফটোরশ্মির সাহায্যে অঙ্কিত করা বা উভয় দিকে ছাপানো থাকে একটু প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে প্রতিটি রং এবং অশোক চক্র বিশেষ দার্শনিক অর্থ প্রকাশ করে যেমন দেখো এখানে গেরুয়া গেরুয়া রং কি করে স্বার্থহীনতা ও সৌর্যের প্রতীক তারপরে আছে সাদা সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক গাঢ় সবুজ নির্ভীকতা সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি এবং তারুণ্যের প্রতীক আর অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক প্রতীক এবার এখানে আছে যে অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সাথে মিলে যায় যেটা তোমরা একটু আগে একটা কোশ্চেনও পেয়েছ এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক অশোক চক্রের চব্বিশটি কাটা দিয়ে বোঝানো হয় এই গতি সর্বক্ষণের তার মানে গতিশীলতার ঠিক আছে তো বুঝতে পারলে চারের ক্ষয়টা চলো আমরা দেখে নিই তোমরা চাইলে পতাকা আঁকতে পারো জাস্ট নর্মালি এরকম ভাবে পতাকা আঁকবে ঠিক আছে এরকম ভাবে কালার করে এখানে চব্বিশটা স্পোক্স একে দিয়ে এরকম করে জাস্ট সিম্পল তোমরা পতাকা আঁকতে পারো খাতায় লেখার সময় না আঁকলেও সমস্যা নেই ঠিক আছে জাস্ট কয় নম্বর আছে দুটো নম্বর আছে চলো বা নেক্সট দেখি কী কীভাবে বা কোন কোন ক্ষেত্রে ভারতের জাতীয় পতাকার ব্যবহার বা উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো আমি এখানে লিস্টে নটা লিখেছি ছেঁড়া বা ফাটা কিংবা বিবর্ণ পতাকা ব্যবহার বা উত্তোলন বেআইনি পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না কুকড়ানো থাকবে সেই অবস্থায় নয় একদম মানে স্ট্রেট শার্ট থাকবে একদম স্ত্রী করা আর কি জাতীয় পতাকার ডান দিকে বা কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকবে থাকতে পারবে না চার নম্বর কফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না এটা একটা কোশ্চেনে তোমরা পেয়েছ পাঁচ নম্বরে কোনো রকম ব্যবসা বাণিজ্যে কাজে বা পেশায় নামে পেটেন্ট বা ট্রেডমার্ক মানে ব্যবসার যে চিহ্ন লোগো হয় সেই নকশা করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না জাতীয় পতাকা ছয় নম্বর জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না এটাও তোমরা একটা কোশ্চেনে পেছো জাতীয় পতাকার থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একই সঙ্গে ব্যবহার করা যাবে না আট নম্বরে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো যাবে না নমন করা যাবে না আর লাস্টে বলছে যে প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না তো লাস্ট কোশ্চিনটা আছে চারের গয়েরটা চলো সেটা আমরা ঝটপট দেখে ফেলি এটা খুব ছোটই প্রশ্নটা যে ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি যে আনুগত্যের যে শপথ বাক্যটা আছে সেটা লিখতে বলেছে তোমরা লিখবে ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি ঠিক এইরকম বলে একটু মোটা অক্ষরে লিখতে পারো ভালো লাগবে দেখতে আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রতীক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম এটা লিখলেই হয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না আর অনেক কিছু ভিডিও আনবো তোমাদের জন্য ভালো থাকো সুস্থ থাকো